আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি। খেলাযোগ নামের একটি পেজ, কন্টেন্ট পেজ, যারা কন্টেন্ট নির্মাণ করে থাকে, সাংবাদিকতার যে নৈতিকতা, মূল্যবোধ, তার একটু ধার ধারে না। ব্যক্তিগত আক্রমণ, ক্রিকেটারদের হেনস্থা করা, বোর্ড পরিচালকদের হেনস্থা করা, অহেতুক অপ্রাসঙ্গিক কন্টেক্স ছাড়া সংবাদ প্রচার করছে গত কয়েক বছর ধরে। বাংলাদেশে অপসাংবাদিকতার কাটপিস, কাটপিস সংবাদ প্রকাশ করছে এই খেলাযোগ। কীভাবে? কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া, কোনো রকম হিন্টস ছাড়া তারা মুশফিকুর রহিমকে ফিক্সার বানিয়ে দিয়েছিল। তারা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে নিবেদিত প্রাণ, সবচেয়ে শৃঙ্খল, সবচেয়ে পেশাদার, দায়িত্ববোধ সম্পন্ন এক ক্রিকেটার, তাকে তারা ফিক্সার বানিয়ে দিয়েছিল এই খেলাযোগ। মোসাদ্দেক সৈকতের ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল এবং এখন পর্যন্ত তা করছে এই খেলাযোগ। সাকিব আল হাসানের হাজারটা দোষ থাকতে পারে, হাজারটা অপবাদ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ একের পর এক করা হয়েছে সাকিব আল হাসানকে। এবং সাকিব আল হাসান তার নির্বাচনী এলাকায় একাত্তরকে কোনো ইন্টারভিউ দেয়নি, এটা একদম প্রকাশ্য, সবাই জানে। খেলাযোগ চাচ্ছে যে কেউ কন্টেন্ট না বানাক, কেউ সমালোচনা না করুক। কেন? কারণ সমস্ত ভিউ ব্যবসা ওরা করতে চায়। ওরা বলছে কেউ ভিউ ব্যবসা করছে খেলোয়াড়দের নিয়ে, খেলোয়াড়দের গালমন্দ করে। একাত্তর খেলাযোগ আপনি কি করছেন, আপনারা কি করছেন? বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউ ব্যবসা, অপ্রাসঙ্গিক ভিউ ব্যবসা একাত্তরে খেলাযোগ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিলাম ওদের। কোটি কোটি সমালোচকদের মুখ বন্ধ করতে চায় একাত্তরের খেলাযোগ। একই সঙ্গে বলছিলাম যে ধরে ধরে ফায়দা লুটে নেওয়া একাত্তরের খেলাযোগের এই কন্টেন্ট নির্মাণ পেজের একমাত্র কাজ। খেলাযোগের উদ্দেশ্য কী? এই পেজের নেতৃত্বে কে, কী তার পরিচয়, সব বলছি, সব জানাচ্ছি আপনাদেরকে। তার আগে কাটপিস সাংবাদিকতার জনক এহসান মোহাম্মদ, তিনি কে? খেলাযোগের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম এহসান মোহাম্মদ। 7 বছর আগে আপনি কোথায় ভাড়া থাকতেন, 7 বছর আগে আপনি কোথায় বাজার করতেন, আর এখন গুলশান বনানীতে বাজার করেন, গুলশান বনানীতে কফি খান, সারা পৃথিবী ঘুরে বেড়ান, কোথার থেকে? আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এহসান মোহাম্মদকে, আপনি দুর্নীতির সঙ্গে জড়িত, পারলে প্রমাণ দিন, পারলে প্রমাণ করুন যে আমার এই বক্তব্যটা মিথ্যা, প্রমাণ করুন। আপনি যা খুশি করেন, পেশাদারিত্বের বাইরে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি আমাকে ব্যবহার করেছেন, আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করেছেন 6 মিনিট সময় দিয়ে। আমি তো তাহলে ক্ষুদ্র নাই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, খেলাযোগ আমাকে নিয়ে নিউজ করে, আমার ভাবমূর্তি আপনি ক্ষুণ্ণ করেছেন। আমি বলছি, দেখেন, একটা সময়ে আমরা সিনেমা দেখতাম, পূর্ণাঙ্গ সিনেমা, 3 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা দেখতাম মনোযোগ দিয়ে, গল্পের ভিতরে ঢুকে। যখন কাটপিস শুরু হলো তখন কাটপিসটা দেখে চলে আসতাম, সিনেমার দেখতাম না, শুধু কাটপিস। খেলাযোগ হচ্ছে কাটপিস সাংবাদিকতা প্রচার করতেছে, কাটপিস সাংবাদিকতার চর্চা করছে ওরা, এবং এই চর্চায় সবাই বুধ হয়ে আছে। এখন কাটপিসই দেখে, কাটতি ভিউ খেলাযোগ। আপনাদেরকে বলছি এবং এহসান মোহাম্মদ আপনাকে বলছি, আপনার সম্পর্কে কী কী আছে, কী কী বের করছি, সময় নিন, আমি সব জানাবো। এবং আপনার সম্পদের তথ্য, দুর্নীতির প্রমাণ, বাড়ি গাড়ি, একাধিক বিয়ে, যদিও এটা অপ্রাসঙ্গিক, তারপরও কীভাবে বিয়েটা করলেন সব কিছু জানাবো আমি। এবং আমার কোনো ক্ষতি, আমি যদি কখনো গুমও হয়ে যাই, ডিজিটাল মিডিয়ায় না থাকি, আপনারা জানবেন এ সমস্ত কিছু এহসান মোহাম্মদ করেছে। কেন করতেছে এহসান মোহাম্মদ, উদ্দেশ্য কী? একটা, এক নম্বর হচ্ছে, আমি 71 টেলিভিশনে জয়েন করেছিলাম অনেক দিন আগে, আমার প্রথম টেলিভিশন 71, সেখানে আমি কাজ করি নেই, মাত্র 15-20 দিন কাজ করছে, তারপর আর করি নেই, নিজের থেকে আর যাই নেই, এইটা এহসান মোহাম্মদ কোনো দিন সহ্য করতে পারে নেই। দ্বিতীয়, কেউ ক্রিকেটারদের সমালোচনা করুক কিংবা কেউ আলোচনা করুক, এইটা ওরা চায় না। ওরা ভাবে, খেলাযোগ ভাবে, প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে। আরেকটা বড় কথা, ওরা হচ্ছে পারপাস সার্ভ করে,
কারো নির্দেশে এবং কীভাবে আপনি এটা করলেন সেটাও আমি প্রকাশ করতেছি। খেলোয়াড়দের বিরুদ্ধে এছাড়া আপনারা কী কী করতেছেন, বিভিন্ন দেশে ট্যুর বাণিজ্য, অর্থ লেনদেন, প্লেয়ারদের, বোর্ড পরিচালকদের, বিভিন্ন সংগঠকদের হুমকি, ব্ল্যাকমেইল, ফুলে ফেঁপে এখন কলা গাছ নয়, ফুলে ফেঁপে এখন বট গাছ। এহসান মোহাম্মদ, আপনাকে নিয়ে ভিডিও আসছে পরের ভিডিওতে, অপেক্ষায় থাকুন। সব ফাঁস করছি আমি, রাহিদ রনি।